অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি, অনুব্রতকে জামিন না দিলে ফাঁসানো হবে বিচারকের পরিবারকে, মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি, 20 আগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি, বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি জানতে পারছো? আর দেখো, গত 20 আগস্ট সিবিআই এর বিশেষ যে বিচারক রয়েছেন, বিশেষ আদালতে যে বিচারক রয়েছেন পশ্চিম বর্ধমানে অর্থাৎ আসানসোলে, তিনি একটি চিঠি পান এবং সেই হুমকি চিঠিতে লেখা ছিল যে অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে বা জামিনে মুক্ত করতে হবে, এবং সেই কাজ যদি বিচারক না করেন তাহলে তার পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরিবারের যারা মেম্বার রয়েছেন তাদের প্রত্যেককে এনডিপিএস কেসে যুক্ত করা হবে, এই ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে। ফলে তো অনুব্রত মণ্ডলের মামলা যে আদালতে বিচার, আসানসোলের বিশেষ সিবিআই আদালত, সেই আদালতের একজন বিচারককে এই ধরনের একটি হুমকি চিঠি সেটা কিন্তু লেখা হয়েছে, এবং একেবারে নিয়ম অনুযায়ী সেই মহামান্য বিচারক কিন্তু গোটা বিষয় সম্পর্কে জেলা জজ বা ডিস্ট্রিক্ট জজকে ইতিমধ্যেই অবগত করেছেন, এবং সেই চিঠির যে কপি হয় সেটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের কাছে এসেও পৌঁছেছে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু এবার কার্যত একটা নতুন মোড় নিল, এই ধরনের একটি চিঠি, হুমকি চিঠি স্বয়ং বা খোদ সিবিআই এর বিশেষ আদালতের বিচারককে দেওয়া হলো, এবং সেখানে স্পষ্ট করে উল্লেখ করে বলা হলো যে তাকে যদি এই ধরনের হুমকি চিঠি তিনি লিখেছেন, তিনি বলছেন যে অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন না দিলে তার পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এই ধরনের একটি হুমকি চিঠি খুব স্পষ্ট ভাষায় লেখা হয়েছে। এবং এই চিঠি 20 আগস্ট মহামান্য বিচারক পাওয়ার পরে তিনি 22 আগস্টই এই চিঠির কথা উল্লেখ করে ডিস্ট্রিক্ট জাজকে তিনি চিঠি লেখেন এবং লিখে বলেন যে বর্তমানে পরিস্থিতিটা এই জায়গায় এবং তিনি এই ধরনের একটা চিঠি পেয়েছেন, এবং এই সম্পর্কে যা পরবর্তী পদক্ষেপ সেটা যেন ডিস্ট্রিক্ট জাজ গ্রহণ করেন, আর সেই আবেদনও তিনি তার চিঠিতে রেখেছেন। ফলে ডিস্ট্রিক্ট জজ মারফত সেই চিঠির একটি কপি সেটা কলকাতা হাইকোর্টেও এসে পৌঁছেছে। তুমি জানো যে ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সিবিআই এর হেফাজতে রয়েছেন, প্রত্যেক দিন তার এবং তার সহযোগীদের বা ঘনিষ্ঠদের একাধিক জায়গায় ইতিমধ্যে তল্লাশি চলছে, ব্যাংকে রেড হচ্ছে, তার সম্পত্তি সিজ করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট করা হচ্ছে, তার মধ্যে অনুব্রত মণ্ডলের জামিন চেয়ে এই ধরনের একটা হুমকি চিঠি সেটা কিন্তু যথেষ্ট অস্বস্তির, সে কথা কিন্তু বলাই যায়। কিন্তু আপাতত ভাবে মহামান্য বিচারকের যেটা বক্তব্য যে একেবারে নিয়ম অনুযায়ী তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন গোটা বিষয়টা, কিন্তু এই চিঠিকে তিনি খুব একটা গুরুত্ব সহকারে দেখছেন না। এবং তোমাকে আরো একবার বলবো যে 20 আগস্ট এই চিঠি দেওয়া হয়, সেই চিঠিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু বিচারকের পরিবারকে অর্থাৎ সিবিআই এর বিশেষ আদালতের বিচারককে কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছে মাদক মামলা বা বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে, সেই ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে মহামান্য বিচারক তিনি কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয় সম্পর্কে অবগত করেছেন। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক।